কুষ্টিয়ায় নারী সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ার প্রতিনিধি এস এম ওলিদুজ্জামান সুবর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ কুষ্টিয়ায় নারী সাংবাদিকের হামলাকারী পক্ষ নিয়ে এনটিভিতে প্রগতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তি করার প্রতিবাদে আজ প্রেসক্লাব ক্যাপিসিট চত্বরে এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালুগের বিরুদ্ধে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে কুষ্টিয়া ক্লাব কেপিসির সভাপতি দৈনিক আশিনগর পত্রিকার সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বিপ্লব তার বক্তব্যে বলেন কুষ্টিয়া যেমন পুলিশ প্রশাসনের প্রতিটি পুলিশের ডোপ টেস্ট করে মাদকাশক্তি নির্ণয় করা হয়েছিল ঠিক তেমনি প্রতিটা সাংবাদিককে ডোপ টেস্ট করা হোক এবং যাদের টেস্টে মাদকের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে মাদকের আইনে গ্রেফতার করা হোক এছাড়া কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক জামিন হাসান খান খোকন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি সাধারণ সম্পাদক জায়দিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও জিটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রানা উইমেন জার্নালিস্ট সভাপতি ও বিএফ ইউজের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান বিএমএফ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক রাকিবুল হাসান দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালমান শারিয়ার রাজুসহ কুষ্টিয়ার সকল থানা ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন তোহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন